सम्मानित दर्शक আসসালামু আলাইকুম। আজ 7 জানুয়ারি 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আপনাদেরই সবার প্রিয় রাহি ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। আর এই খামারটা আপনাদের প্রিয় হওয়ার কারণ কিন্তু এখান থেকে প্রতিনিয়তই ভালো ভালো মানের জার্সি গরু দেখানো হয়। এই কারণে আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন এই ফার্মের ভিডিওগুলো দেখার জন্য। তো এই ফার্মের যে মালিক আছে সোহাগ মামা, প্রতি পর্বের ন্যায় আবারও বেশ কিছু সুন্দর সুন্দর গরু উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। আর সোহাগ মামা জানালেন ওনার জীবনের সেরা কালেকশন নাকি উনি এবার করছে। তো চলুন দেখি উনি কেমন কালেকশন করছে সেগুলো আপনাদের দেখাই, আর আপনাদের এগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। তো দিন দিন আপনার পরিস্থিতি তো বেড়েই চলছে জার্সি গরুর জন্য বিখ্যাত রাহি ডেইরি ফার্ম। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবার ভালোবাসা ইনশাল্লাহ রাহি ডেইরি ফার্ম অনেক দূর এগিয়ে যাচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো আগে তো আপনি এখান থেকে গরু লালন পালন করতেন, তারপরে আসছেন ব্যবসায়। হ্যাঁ, করতে করতে এখন বেশ ভালোই পরিস্থিতি অর্জন করছেন। হ্যাঁ ইনশাল্লাহ। সবাই আসলে ভালো জিনিস দিলে, মানুষের যদি ভালো কিছু দেওয়া যায়, অবশ্যই আস্থা পাইলে মানুষ সবাই বিশ্বাস করতে যে দেখে আমি ব্যবসাটা ইনশাল্লাহ আপনি আগায় নিতে পারতেন সেটাই। আর বর্তমানে বাংলাদেশের মধ্যে আপনি এত জার্সি গরু বিক্রি করেন, আপনার কাছে এত জার্সি থাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে জার্সি গরুগুলো মোটামুটি কালেকশন আমার ভালো লাগে, দুধে কথায় কাজে মিল থাকে, সেই জন্য আমি জার্সি গরুগুলো বেশি কালেকশন করতেছি। এবার কেমন গরু কালেকশন করছেন? হ্যাঁ এইবার ইনশাল্লাহ অনেক, যে গত দুই পর্বের আগে কিছু দুইটা জার্সি দেখাইছিলাম, মানে এইবারও ওই রকম দুইটা জার্সি নিয়ে আসছি। আমার জীবনে এত ভালো জার্সি আমি পাই নাই। গত পর ওই পর্বের তা জার্সিগুলো একটু ছোট ছিল, এটা অনেক মানের, আর ওগুলোর থেকে এগুলো অনেক আরও বেশি দুধ হবে। তার মানে আপনি দাবি করতেছেন যে আপনার জীবনের সেরা কালেকশন এবার করছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ। মানে সেরা কালেকশন মানে মানুষ দেখলেও বুঝতে পারবে যে আসলে রাহি ডেইরি ফার্মের যে জার্সি কি ধরনের কালেকশন করছে। অনেক লোক জার্সি কালেকশন করে দেখায়, আমিও দেখাচ্ছি, মানুষ দেখলে বুঝতে পারবে যে আমি কি ধরনের জার্সি। হ্যাঁ মানে আসলে এই জার্সিগুলো কি বলবো, টিভির মানে দেখলে বোঝা যায়, এইগুলো টিভির পর্দায় দেখা যায়। আসলে এই জার্সিগুলো এত সুন্দর দেখতে, তার কালার, মুখ, কান, মানে অল টু, মানে এগুলো আসলে, হ্যাঁ আমাদের দেশে এগুলো খুবই কম পাওয়া যায়, খুবই কম বলতে হাজারে দুই একটা মেলে যাচ্ছে। হ্যাঁ মিলে যায়। আচ্ছা, তো এবার যে গরুগুলো আপনারা রাখছেন চলেন সেগুলো দেখাই, আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু বলুন। একদম শুরুতেই মাশাআল্লাহ অনেক সুন্দর করে একটি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা জার্সি জাতের গাভী গরু। আচ্ছা, বলাই বাহুল্য এটা একটা জার্সি গরু, দর্শক দেখলেও বুঝতে পারবে। হ্যাঁ আমার লাইফে এরকম জার্সি মানে খুবই, মানে গত পর্বে দুইটা দেখাইছিলাম, এই দুইটা ও পর্বের থেকে এই দুইটা আরও পারছেন ভালো। আর কেউ যদি এরকম জার্সি কেউ যদি দেখাইতে পারে তাহলে আমি, মানে টাকা থাকলেও পাওয়া যায় না, আর কেউ কোনো ফার্মে যদি এরকম থাকে তাহলে আমি চ্যালেঞ্জ, এরকম জার্সি গরু মানে মানে কোথাও এরকম পাওয়া যায় কেউ দেখাতে পারবে না, দিকে কেউ দেখাইতে পারবেও না। আর আমি এই জার্সিটা গত কালকে নিয়ে আইছি, একজন আসলে আমার থেকে মনে হয় কেউ ভিডিও নিছে, একজন ঢাকায় এক ভাইকে দিছে, দিয়ে বলতেছে এই জার্সিটা আপনার, বললাম হ্যাঁ, কয় উনি বলতেছে আমি কিনে নিয়ে আসছি গাজীপুরা আমার খামার। আসলে এরকম কেউ করে, কিন্তু আমার লাইফে এরকম জার্সি গরু পাই নেই। আচ্ছা, অন্যতম একটা জার্সি গরু, এই গরুটার বয়স কেমন? এটা দুই দাঁত। দুই দাঁত? হ্যাঁ, প্রথম বাচ্চা দিছে। হ্যাঁ প্রথম বাচ্চা দিছে। আসলে এগুলো মানে আমাদের দেশে খুবই কম পাওয়া যায়, আর এগুলো মানে বাইরের যে জার্সি গরুগুলো দেখা যায় টিভির ভিতর, সেই একটা ইনশাল্লাহ হইতে পারে। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা আছে? এটা বকনা বাচ্চা। বাচ্চা দিছে কয়দিন হলো? বাচ্চা দিছে আজকে, আজকে রাত্রে বাচ্চা দিছে। গেল রাত্রে বাচ্চা হয়েছে? হ্যাঁ বাচ্চা হয়েছে। আচ্ছা, বকনা বাচ্চা হয়েছে, গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ গাভী বাচ্চা ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ, চর্ম ফুলটুল ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ সব ক্লিয়ার। হ্যাঁ সব ক্লিয়ার। ওলান পালানের গঠন তো অনেক সুন্দর আছে? হ্যাঁ ওলান পালানের গঠনও অনেক সুন্দর। আসলে জার্সি গরুটা কত লিটার দুধ হবে
যাদের আমার আশা করা যায় 20 লিটার পারে এই গাভীটার দুধ আশা করা যায়, 20 পারে এই গরুটার থেকে দুধ আশা করা যায়, হ্যাঁ দুধ আশা করা যায়। আচ্ছা, তো কেউ চাইলে জার্সি ভক্ত যারা আছে তাদের খামারে এই গরুটা রাখতে পারে। তো এটা হচ্ছে আজকের পর্বের আপনার প্রধান আকর্ষণ। হ্যাঁ, প্রধান আকর্ষণ। দাম কেমন এটার? এটা আসলে আমি দামটা চাবো না, আমি এখন ভিডিওতে দাম চাইবেন না, চাবো না। এই গরুটার যখন আমি এখনো তো দুধ ওই রকম আসে নাই, এই গরুটা তো দুধ বিলায় দিতে হবে, বিলায় না দিলে এই গরুটা বললাম আমি কথা দুধে কাজে মিল থাকলো না, জাত থাকলে তো হবে না, দুধ থাকতে হবে, দুধ না থাকলে এর যতই জাত থাকে কোনো দাম নাই। হ্যাঁ, দাম নাই, এখন দুধে মিললো না কথায় আমি একটা দাম চাইলাম, তখন আসলে মানুষের প্রতি বিশ্বাসটা হারায় ফেলবে। ওই জন্য আমি এখন বিয়ে, আজ একদিন হলো বিয়ে হয়েছে, আমি দুধটা দোহান করে আর কেউ যদি নিতে চায় তারও আইডিয়া আছে, গাভী যারা পালে আমারও একটা আইডিয়া আছে, আমি বলে দেব। যদি আমি যেটা বলবো যদি কম পরে কথায় কাজে না মেলে তাহলে আমার গরু আমার খামারে দিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা ছিল আজকের পর্বের প্রধান আকর্ষণ এবং প্রথম গরু। হ্যাঁ, এটা সাইড করে দেন, দ্বিতীয় যেটা আছে ওইটা দর্শকদের দেখাই। এবার সিরিয়ালের দুই নম্বর যে আরও একটি চমৎকার গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গরু। এটা কোন জাতের গরু? এটা জার্সি জাতের গাভী গরু। জার্সি জাতের একটা গাভী গরু? হ্যাঁ, গাভী গরু। সঙ্গে একটা বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা হয়েছে, এই যে আজ চার দিন হলো বাচ্চা দিছে, চার দাঁতের প্রথম বাচ্চা। চার দাঁতে প্রথম বাচ্চা দিছে, বাচ্চাও তো মায়ের মতোই লাল রঙের হয়েছে। হ্যাঁ, আসলে বাচ্চাটাও সার বাচ্চা, আমার জীবনে এরকম আসলে জার্সি আমি খুব কম পাইছি। আচ্ছা, হ্যাঁ, মানে একটা শিরা জাতের জার্সি গরু, শিরা মানের একটা জার্সি গরু আপনি বলতেছেন এটা। হ্যাঁ, তো এই গরুটা চার দাঁতে প্রথম বাচ্চা দিল, সঙ্গে সার বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ চার দিন হয়েছে। চার দিন হয়েছে, ওই যে দেখেন এখনো বাচ্চার ইয়াটা এখনো পরে নাই, মানে ইনশাল্লাহ। ওলান পালান তো একদম ফুটবল হয়ে আছে। হ্যাঁ, ফু আসলে জার্সি গরু বললাম তো, এর যে দুধ আসলে জার্সি যারা পালে তারাই জানে, জার্সি গরুগুলোর মানে ওর দুধ দুয়াইতে দুয়াইতে ওর শরীরে কিছু থাকবে না, তাও খালি দুধই দিবে, দিতেই থাকবে। আর এর এত পরিমাণে দুধ হয় আসলে যে জার্সি পালে সেই বুঝতে পারবে, আমার কথা তো না, যারা জার্সি গরু দুই একটা খামারে আছে তারাই বুঝতে পারবে। তো এটা হচ্ছে আজকের পর্বের দ্বিতীয় গরু, এটার একদম কেমন? এটার একদম 1,75,000 টাকা পড়বে। 1,75,000 টাকা একদম? হ্যাঁ, একদম। আচ্ছা, আর দুধ কেমন পেতে পারে? এটা দুধ আসলে 15 লিটারের উপরে থাকবে, 15 লিটারের ঊর্ধ্বেই থাকবে, ঊর্ধ্বেই থাকবে। আমি এখন এই গরুটা 12 লিটার অলরেডি দুধ চলে আসছে, এই শাবক বাচ্চাতেই 12 লিটার দুধ পাচ্ছে, আর একটু বড় হলে দুধটা আর একটু বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর গরু দেখলে যারা গরু খামারি তারা দেখলেই বুঝতে পারবে এই গরুগুলোর কতটুকু দুধ আশা, তারা লালন পালন দেখেও মনে হয় না এতটুকু দুধ আসলে আশা করা সম্ভব। সেজন্যই আসলে দুধ তো মানুষ যারা গাভী পালে তারা একটু দেখলে বোঝা যায় যে কোন গরুর কতটুকু দুধ আসবে, সেটাই। তো এটা ছিল আজকের পর্বের দুই নম্বর গরু, 1,75,000 টাকা একদম। হ্যাঁ, একদম। এটা সাইড করে দেন, তিন নম্বরটা দেখেন। এই পাশে সিরিয়ালের তিন নম্বর, মাশাআল্লাহ আর একটা সুন্দর গরু আপনি আমাদের দেখালেন, এটা কোন জাতের গরু? এটা জার্সি জাতের গাভী গরু, দুই দাঁত প্রথম বাচ্চা দিবে, দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে, বকনার থেকে গাভী হয়েছে। হ্যাঁ, গাভী হয়েছে। আর এটা যে জার্সি গরু সেটা চেনার উপায়, একদম মুখ মণ্ডলটা ছোট। হ্যাঁ, দেখেন মুখটা ছোট, মানে কানটাও ছোট, চোখ বড় বড়, তার আসলে কি বলবো, কানের চারপাশ দিয়ে লোম আছে, নিচু আছে, শিংগুলো সামনের দিকে। হ্যাঁ, আসলে এগুলো জার্সি গরুগুলো, এগুলো প্রথম বাচ্চা দিবে, এ গরু অনেক বড় মাপের হবে নিঃসন্দেহে, এ গ্রেডের একটা জার্সি। হ্যাঁ, এগুলো এ গ্রেডের ইনশাল্লাহ একটা জার্সি। লালন পালনও ছাড়া শুরু করে দিছে, বাকি আছে কতদিন? এটা এখনো 15-20 দিনের মতন বাকি আছে, 15-20 দিনের মতো এখনো বাকি আছে, বাকি পোলান পালান ছাড়া শুরু করছে। হ্যাঁ, এই অবস্থায় বাংলাদেশে যে কোনো প্রান্তে নেওয়া যাবে, কোনো সমস্যা? না না না, সমস্যা নাই, এখনো অনেক সময়, অনেক দিন সময় আছে, কোনো সমস্যা হবে না। আজকের পর্বে সিরিয়ালের তিন নম্বর গরু এটা, এটার একদম কেমন? এটার একদম পড়বে 1,70,000 টাকা। 1,70,000 টাকা একদম। আপনি গাভী গরু কখনো দরদাম করে বিক্রি করেন না? না, গাভী গরু আসলে ওইভাবে দরদাম করে বিক্রি, মানে প্রথম থেকেই আমি একদমই গাভী গরু বিক্রি করি। আচ্ছা, তো কারো যদি পছন্দ হয় শুধু সিরিয়াল নাম্বার 3 বলে আপনাকে বুকিং দিতে হবে, তারপরে ব্যাংকে টাকা লাগাই দিয়ে এটা উঠাই নিতে হবে, আর কেউ চাইলে এসে দেখেও টাকা দিয়ে উঠাই নিতে পারে। হ্যাঁ, অবশ্যই, কেউ চাইলে যদি মনে করে হ্যাঁ এটা আমি কিনবো, বায়না করলে এসে দেখে শুনে সুস্থ আছে নাকি, ঠিক আছে নাকি, সে পরে টাকা
আমাকে পরিশোধ করে নিয়ে যেতে পারে আর যদি না মনে করে না আমি আসতে পারবো না ব্যাংকে টাকা লাগাই দিলেও আপনি পৌঁছায় দিবেন হ্যাঁ পৌঁছায় দেব ইনশাআল্লাহ তো এটা ছিল তিন নম্বর গরু সাইড করে দেন চার নম্বরটা দেখাই সে সিরিয়ালের চার নম্বর যার একটা সুন্দর করে গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের এটা জার্সি জাতের গাভী গরু আচ্ছা রাহি ডেইরি ফার্ম মানে জার্সি জার্সি ছাড়া রাহি ডেইরি ফার্মে কোনো গরু পাওয়া যাবে না না আমি জার্সিটাই ইনশাআল্লাহ কালেকশন করি আমি জার্সিটাই আমি পারফেক্ট মনে করি আমি আগে থেকে ফার্ম ছিল আমার জার্সি গরুটাই আমি আগে থেকে আপনার জার্সি প্রতি একটা দুর্বলতা ছিল এখন জার্সি রাখতেছেন হ্যাঁ জার্সিটা জার্সিটা রাখা মানে অসুখ বিসুখ নাই এর দুধটা রিস্ক নাই নিরাপদ বিনিয়োগটা নিরাপদ হ্যাঁ আবার প্রতি বছরে বছরে প্রেগনেট হচ্ছে বাচ্চা হচ্ছে কনসেপে কোনো সমস্যা হয় না কনসেপে ইনশাআল্লাহ সমস্যা নাই তো এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এটা ছয় দাঁত তৃতীয় নাম্বার বাচ্চা দিবে এটা পাঁচ মাস প্রেগনেট দুধ আছে নয় লিটার নয় কেজি দুধ আছে এখন সঙ্গে বাচ্চা নাই হ্যাঁ আর পাঁচ মাসের প্রেগনেট হ্যাঁ পাঁচ মাসের আজকে পর্বে সিরিয়ালের চার নাম্বার গরু এটা কেউ চাইলে তার খামারে নিয়ে গিয়ে লালন পালন করে পরবর্তী বাচ্চার জন্য রেডি করতে পারে আর এখন যে দুধটুকু আছে এর খাবার খরচে নিজে হ্যাঁ অবশ্যই আর এই গরুটা অনেক বড় মাপের জার্সি একটা গরু হবে হ্যাঁ বিগ বডির একটা গরু হবে তো এটার এক দাম কেমন এটার এক দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম হ্যাঁ একদম কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে হ্যাঁ বুকিং দিবে এটা সাইড করে দেন পাঁচ নম্বরটা দেখাই এই পাশে সিরিয়ালের পাঁচ নম্বর যে আরেকটা গরু এটা কোন জাতের গরু এটাও জার্সি জাতের গাভী গরু এটাও জার্সি জাতের একটা গাভী গরু এই গরুটার বয়স কেমন এটাও ছয় দাঁত এটা দুধ আছে এগারো বারো লিটার সকাল বেকাল দিলে এগারো বারো কেজি দুধ আছে এখন কি বাচ্চা আছে না বাচ্চা নাই এটা প্রেগনেটও পাঁচ মাসের প্রেগনেট এটাও পাঁচ মাসের প্রেগনেট এই অবস্থায় এগারো বারো কেজি দুধ পাওয়া যাচ্ছে তাহলে শাবক অবস্থায় কতটুকু পাওয়া গেছিল এগুলো শাবক অবস্থায় ইনশাল্লাহ ধরা যাবে আঠারো বিশ লিটার আশা করা যায় এগুলো মিনি জার্সি গরু মিডিয়াম আকৃতির একটা গরু এগুলো দুধের দিকে মাশাআল্লাহ হ্যাঁ এটা আসলে কেউ দেখলে বিশ্বাস করতে পারবে না এই গরুগুলো এত দুধ হয় আসলে গাভী গরুর তো দুধের উপরই নির্ভর বেশি আমার মানে ছোট হোক আর বড় হোক এর হলে দুধ দুধটাই মেইন আচ্ছা এটা হচ্ছে আজকের পর্বের পাঁচ নম্বর গরু পাঁচ মাসের প্রেগনেট এবং দশ থেকে এগারো কেজি দুধ হ্যাঁ দুধ আছে এটার এক দাম কেমন এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা কোনো দর্শকের যদি পছন্দ হয় দরদামের কোনো সুযোগ নাই শুধু ফোন দিয়ে বুকিং দিবে হ্যাঁ বুকিং বুকিং দিতে পারবে আচ্ছা আর বুকিং না দিলে আপনি কখনোই গরু রাখবেন না 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 আসলে বুকিং আর সমস্যা হয়েছে কি মানুষ আসুন গরু নিচ্ছে কিন্তু ভাবে নেওয়া লাগবে দেখা যাচ্ছে বুকিং দিচ্ছে সমস্যা দেখায় এটা আমাদের বিজনেসে বুকিং দেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে বুকিং দেওয়ার পরে যদি কোনো সমস্যা দেখায় তাহলে আবার বিক্রেতারা অনেক রকম সমস্যা দেখায় টাকা রিটার্ন দিতে চায় না এইটাই আবার দেখা যায় মাঝে মাঝে দেখা যায় এই গরুটা সবাই নিতে চায় নিতে চায় দেখা যায় আমি যদি সে বুকিং দিছে আমরা যদি বিক্রি করি কিন্তু আমাদের দোষ আর সে যে নিচ্ছে না তখন আর দোষ হয় না এই জন্য দর্শকদের বলবো আপনারাও একটু সচেতন হয়ে তারপরে গরু কিনবেন এটার দাম এক লক্ষ পঞ্চাশ আজকের পর্বে পাঁচ নম্বর গরু এটা হ্যাঁ পাঁচ নম্বর গরু সাইড করে দেন ছয় নম্বরটা দেখাই এই পাশে সিরিয়ালের ছয় নম্বর যে আরেকটা সুন্দর করে গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা এটাও জার্সি জাতের গাভী গরু এটাও জার্সি জাতের একটা গাভী গরু এই গরুটার বয়স কেমন এটাও ছয় দাঁত এটাও পাঁচ মাস প্রেগনেট ওই দুধ ওই বারো লিটার হবে ওই ওইটা আর এটা একই খামারের গরু কেউ যদি একসঙ্গে নিতে চায় তাকে যদি এক এক খামারেরই গরু কেউ চাইলে এক খামারে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তাহলে তো তখন তাকে আমি একটু ডিসকাউন্ট করে দিতে পারবো হ্যাঁ দিতে পারবো এটা হচ্ছে আজকের পর্বে ছয় নাম্বার গরু এটা হচ্ছে কয় নাম্বার বাচ্চা পড়বে এটা তিন নাম্বার বাচ্চা পড়বে দুইটা বাচ্চা দিছে তিন নাম্বার বাচ্চা পেটে এখন পাঁচ মাসের প্রেগনেট দুধ আছে কতটুকু বারো লিটার দুধ বারো লিটার পরপর দুইটা গরু একই রকম দুধের কথা বললেন দুটাই পাঁচ মাসের প্রেগনেট বাচ্চা নাই একটার সঙ্গেও কেউ চাইলে দুটাও নিতে পারবে কেউ চাইলে একটাও নিতে পারবে একটাও নিতে পারবে এটা একটা নিলে একদম কেমন এটাও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর দুধগুলো আপনি একদম দহন করে দেখাই দেবেন হ্যাঁ অবশ্যই দুধগুলো দহন করে অবশ্যই দেখাই দেবো গাভী গরুর দুধ যদি আমি দহন করে মিল না পারাই দে তাহলে তো খামারে লস আসবে সেটাই হ্যাঁ আর কেউ খা দুধেরই জন্য গাভী গরু পালা তো দুধের জন্যই যেহেতু নেবে দুধটা দেখে তারপরে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে ইনশাআল্লাহ এটার দাম বললেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটা সাইড করে দেন সাত নম্বর যেটা আছে ওইটা দেখাই
এই পাশে সিরিয়ালের 7 নম্বর যার একটা গরু আপনি নিয়েছেন লাল রঙের এটা এটা জার্সি জাতের বকনা জার্সি জাতের একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা সিমেন্ট দেওয়া হয়েছে সিমেন্ট দেওয়া হয়েছে এটা কি আপনিই দিবেন নাকি জার থেকে নিয়ে আসছেন না এটা আমার খামারে নিয়ে আসা দা এটা গত পর্বেও দেখাইছি এই পর্বেও আমি দেখাচ্ছি এটার সঙ্গে তো গত পর্বে আরো দুই একটা ছিল সেগুলো কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ সেগুলো বিক্রি হয়ে গেছে এটাই ছিল দেখলাম এর কেউ যদি আসলে বকনা কেনার ইচ্ছা হয় মানে রেডি চাই অনেকের সামর্থ্য কম থাকে পুঁজি কম থাকে তারা চাইলে বকনা কিনে গাভী তৈরি করতে পারবে হ্যাঁ গাভী করতে তৈরি করতে পারবে এটা মাশাআল্লাহ খুব ভালো মানের একটা জার্সি হবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ মানে আসলে তার কান চোখ মানে এখন মানুষ দেখলে অনেক সুন্দর হ্যাঁ দেখলেই বোঝা যায় তো এটা আজকের পর্বে 7 নম্বর গরু এটার একদম কেমন এটার একদম পড়বে 1,05,000 টাকা 1,05,000 টাকা সিমেন্ট দেওয়া একটা বকনা হ্যাঁ সিমেন্ট দেওয়া একটা বক সবশেষে একটা বোধহয় মুন্ডি আছে হ্যাঁ মুন্ডি আছে চলেন এবার মুন্ডিটা দর্শকদের দেখাই আর সবশেষে একটা আকর্ষণ আপনি নিয়ে আমাদের সামনে হাজির হইছেন বিগ বডির একটা গরু কালো রঙের এটা তো জার্সি না না এটা জার্সিটা আমার লাইফে এতবারও মুন্ডি বকনা আমার ইয়েতে পাই নাই মুন্ডি বকনা হ্যাঁ গাভী না না গাভী না এটা পে সিমেন্ট দেওয়া আছে কার্ডও পাইছি আমি নিয়ে আসছি মানে তার খামার আসলে বিক্রি করে দিচ্ছে দেখে মানে সে বলে রাখছিলাম আমি এটা নিয়ে আসছি তো বকনা অবস্থায় তো অনেক বড় সরো হয়ে গেছে হ্যাঁ আমার লাইফে বললাম না আমার কাজের লোকের থেকে দেখেন অনেক উচা সামনে আপনার কাজের লোকটা খামার ধরে আছে তার থেকে উচা হ্যাঁ অনেক উচা আর এত বড় জার্সি আসলে মানে এত বড় মুন্ডি মুন্ডি আসলে কেউ দেখছে নাকি আসলে আমার ইয়েতে দেখি নাই মানে গাভী দেখা যায় কিন্তু এত বকনা দেখা যায় না বকনা দেখা যায় না দাঁত হইছে কি গরুটার হ্যাঁ দুইটা দাঁত হইছে আর সিমেন্ট দেওয়া কতদিন সিমেন্ট দেওয়া কার্ডে 52 দিন আছে 52 দিন হলো সিমেন্ট দেওয়া এখন চেক দেওয়া যাবে না আর এক মাস পরে চেক দেওয়া যাবে চেক দেওয়া যাবে না কিন্তু তার উলানের গঠন হ্যাঁ মানে উলানটা অনেক ঝোলের যে গঠন তার সিমটম দেখে বোঝা যায় ইনশাআল্লাহ কনসেপ্ট করছে গরুটা আমি দেখাচ্ছি যে এত বড় মুন্ডি আসলে আমি আগে দেখা যায় পিজিএম বাছুর বিক্রি করতাম সেই জন্য রাখছি যে যদি কেউ একটা আনকমন গরু পাইছেন রাখছেন হ্যাঁ রাখছি তো এটা আজকের পর্বে শেষ আকর্ষণ এটার দাম কেমন আসলে এটা আমি দাম চাবো না কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমি ফোনের মাধ্যমে তাকে ফোন দিলে তাকে দামটা বলে দেব আচ্ছা একদম শুরুতে একটা গরুর দাম আপনি চান নাই আর সব শেষ হ্যাঁ শুরু এবং শেষ দুইটা গরুর দাম আপনি ভিডিওতে চাইলেন না কারো যদি দেখে পছন্দ হয় ভুল বোঝাবুঝির কিছুই নাই একটু ফোন দিলে আপনি সাথে সাথে তাদের দাম হ্যাঁ দামটা বলে দেব আসলে এই যা এই বকনাটা যদি যখন চেকে আসবে তখন কি দাম হবে আমি জানি আবার যে কিনবে সেও জানে এখন আসলে চেকে আসবে না আমি যদি ওই চেকে মানে আসে নাই সেই দাম চাই মানুষ এখন একটু খারাপ ভাবে এই মুন্ডে এই দাম চাচ্ছে আমি রাখছি যে অবশ্যই আসবে চেক অফ দিয়ে থাকে তাহলে আপনি চেক দিয়ে তাকে দেখায় শিওর হয়ে তারপর বিক্রি করে আর যদি কেউ মনে করে না আমি এইভাবেই নেব তাহলে বকনা হিসাবে নেব তাহলে ফোন দিলে আমি আলাপ করলে আমি দামটা বলে দিতে পারবো আচ্ছা তো মামা আপনার কাছে বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল বিশেষ করে কিছু জার্সি গরু ছিল আসলে দেখার মতো জার্সি আসলে আরো আসলে আবহাওয়াটা একটু খারাপ ছিল আরো আমার মার্কেটে 3-4টা জার্সি কিনা আছে উঠাইতে পারেন নাই ইনশাআল্লাহ মঙ্গল বুধবারে ওই ওইটার প্রতিবেদন আমি দিই আপনাকে ফোনে ফোন দিলে আপনি সেগুলো দেখাতে পারবেন অথবা আপনার সামনের মঙ্গলবার বুধবার আপনার এই নতুন জার্সি গরুগুলো দেখাতে পারবেন হ্যাঁ দেখাইতে পারবো তো ঠিক আছে মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম